আসসালামু আলাইকুম, হ্যালো ব্রিয়ন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই যে আপনারা আমার স্ক্রিনে একটি নতুন অপশন দেখতে পারতেছেন যে নতুন একটি আপডেট শেয়ার করব, সেটা হচ্ছে ফেসবুক পেজের ভিডিওর। সো আপনারা এখানে দেখেন আর্নিং নামে একটি অপশন দেখা যাচ্ছে এবং তার নিচে দেখা যাচ্ছে সেটিং নামে একটি অপশন। তো ভিউয়ার্স, এই যে ভিডিওটি আপনারা আজকে দেখবেন, এই ভিডিও দেখার পর খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ শিখতে পারবেন। আমরা যে আমাদের ফেসবুকে কাজ করতেছি বা ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন পেয়েছি, সেক্ষেত্রে যে আমাদের ভিডিওতে আমাদেরকে আর্নিং সেটিংটি সেট আপ করতে হবে অনেকেই জানেন না। তো ভিউয়ার্স, এই ভিডিও দেখার পর আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ভিডিওতে ফেসবুক পেজের আর্নিং সেটিংটি সেট আপ করতে পারবেন। সো এখন যদি আপনারা ভিডিওটি না দেখে চলে যান তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজটি শিখতে পারবেন না। কাইন্ডলি ভিডিওটি ফুল দেখুন আর ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলে যাব ভিডিওর মূল টপিকে। সো আমি যে অপশনে আসলাম, এই অপশনে আপনারা কীভাবে আসবেন সেটা আগে আপনাদেরকে দেখাবো, তারপর কীভাবে আপনারা আর্নিং সেটিংটি সেট আপ করবেন সেটাও কিন্তু দেখাবো। সো আমি যদি এখন একটু ব্যাক করি তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে এখানে আসবেন। সো আপনারা আপনাদের পেজটি লগ ইন করে নেবেন এবং যে আইডির মাধ্যমে আপনারা আপনাদের পেজটি ক্রিয়েট করেছেন সেই আইডিটিও কিন্তু আপনারা লগ ইন করে নেবেন। সো তার আগে কাজ হবে আপনাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টটি প্লে স্টোর থেকে আপডেট করে নেওয়া। সো প্লে স্টোর থেকে আপডেট করে নেওয়ার পর এখন আমি আপনাদেরকে পুনরায় ব্যাক করে দেখাই। সো আপনারা আপনাদের পেজটি লগ ইন করে নেওয়ার পর এই যে আপনারা এখানে দেখতে পারবেন সি ড্যাশবোর্ড নামে একটি অপশন দেখা যাচ্ছে। সো আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো যখনই আপনারা এখানে ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের কাজ হবে এখন এখানে দেখতে পারবেন নিচে অনেকগুলো অপশন। সো আপনারা এই অপশনগুলোতে কেউ অ্যালাউ করবেন না। সো অপশনগুলোতে অ্যালাউ না করে আপনাদের কাজ হবে যে এখানে দেখতে পারবেন সি মোর ইন সাইজ, এখানে ক্লিক করা। সো যখনই আপনারা এখানে ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদেরকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। সো আসার পর এখন কিন্তু আপনাদের ভিডিওগুলো এখানে শো করবে। সো এখন আপনি যে ভিডিওতে আপনার আর্নিং সেটিংটি সেট আপ করবেন সেই ভিডিওগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে দেখেন লাস্ট 28 ডে এবং তার সাইটে আপনারা দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাই। সো আপনারা এখানে দেখেন সি অল, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সব কন্টেন্টগুলো শো করবে। সো আমার ক্ষেত্রে এখানে যে কন্টেন্টটি রয়েছে আমি এটাতেই দেখাবো কীভাবে আপনারা আর্নিং সেটিংটি সেট আপ করবেন। সো এই যে এখানে দেখতে পারবেন আপনারা সি ইন সাইজ। সো আমি আপনাদেরকে আবার বলতেছি আপনাদের যেটা কন্টেন্ট প্রয়োজন হয় সেটাতে আপনারা কিন্তু সেট আপ করতে পারবেন। সো সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন সি ইন সাইজ, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো যখনই এখানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনি আপনাদের ভিডিওটার ফুল পারফরমেন্সটা, ওভারভিউটা দেখতে পারবেন। সো আগে আমি আপনাদেরকে ওভারভিউটা বোঝাই, তারপর কিন্তু আমি আপনাদেরকে আর্নিং সেটিংটি সেট আপ করে দেখাবো। সো আপনারা এখানে দেখেন ওভারভিউ লেখাই আছে এবং তার নিচে দেখতে পারবেন আপনার এই ভিডিওতে কতটা রেস দিয়েছে ফেসবুক টিম। সো সাইটে দেখতে পারবেন, এখানে দেখেন 464টা রেস এবং এখানে দেখতে পারবেন ইমপ্রেশন কত দিয়েছে, ইমপ্রেশন হচ্ছে 523 এবং এখানে দেখতে পারেন পোস্ট রিয়াকশন কমেন্ট অ্যান্ড শেয়ারস, এখানে দেখেন 84 এবং আপনারা এখানে দেখতে পারবেন ভিডিওতে কতজন টোটাল ক্লিকস করেছে, এখানে দেখেন 139। তো ভিউয়ার্স, এই যেভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর ওভারভিউটাও দেখতে পারবেন এটা কিন্তু আমি ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি, আপনারা কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে এটা পাবেন না। সো এখন আপনারা আবার নিচে স্ক্রল করতে পারবেন, এখানে দেখতে পারবেন ভিডিওর ভিউস। সো আপনার ভিডিওটি মানুষ কত সেকেন্ড কত মিনিট করে দেখছে বা অ্যাভারেজ মিনিট কতটা পেয়েছেন, এখানে দেখতে পারবেন আপনারা 3 সেকেন্ড ভিডিও ভিউস কতজন দেখছে, সেটা হচ্ছে আমার 284 জন এবং 1 মিনিট ভিডিও ভিউস আমি পেয়েছি, এখানে দেখেন আপনারা মাত্র 84 এবং আমার ভিডিওতে অ্যাভারেজ মিনিট ভিউ এসেছে 52 সেকেন্ড এবং মিনিট ভিউস এসেছে সব মিলে 396। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর ভিউসটাও দেখতে পারবেন, আপনাদের ভিডিওতে মানুষ 3 সেকেন্ড কতটুকু দেখে, 1 মিনিট কতটুকু দেখে বা অ্যাভারেজ মিনিট ভিউটা কতটুকু দেখে। সো এটা দেখার পর আপনারা আবার এখানে দেখতে পারবেন অডিয়েন্স রিয়াকশন। সো অডিয়েন্স রিয়াকশন বলতে সেম সিস্টেমে এখানে দেখতে পারবেন তারা কী বলে দিয়েছে, এখানে দেখেন মোস্ট অফ ইউর অডিয়েন্স রিপিট অফ দ্য 0.4.55 মার্ক অ্যান্ড আওয়ার অ্যাভারেজ ওয়াচ টাইম ইজ 0.52। সো আপনারা এই যে এখানে দেখেন 0.52, এটাকে বলে কিন্তু অ্যাভারেজ মিনিট ভিউজ বা ওয়াচ টাইম। সো এই 52 সেকেন্ড করে ধরে কিন্তু আমাদের ভিডিওটি লং তারা দেখেছে, এটাকেই বলে অডিয়েন্স রিয়াকশন। আমার যে অডিয়েন্সগুলো আছে তারা 52 সেকেন্ড করে আমাদের এই ভিডিওটি দেখেছে। তো ভিউয়ার্স, এবং আপনারা নিচে দেখতে পারবেন আরও যে পোস্ট রিয়াকশন কমেন্ট অ্যান্ড শেয়ার সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন।
সো এই যে আপনারা ভিডিও ওভারভিউটা দেখলেন আপনাদের তারপরে এম পোস্ট ওভারভিউটা দেখলেন এখন আমরা চলে যাব এই যে এখানে দেখতে পারবেন আর্নিং সেটিংটা সেটআপ করব সো আপনারা এই অপশনটি যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইতিমধ্যে কিন্তু অবশ্যই পেয়ে গেছেন সো এখন আপনাদের কাজ হবে এই যে সেটিং এখানে ক্লিক করা সো যখন এখানে ক্লিক করবেন এই যে অপশনটি দেখতে পারবেন সেটা হচ্ছে অ্যাডস অন ভিডিও সো আপনারা যখনই ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার পরে কিন্তু আপনাদেরকে এটা এনেবল করে দিতে হবে নাহলে কিন্তু আপনাদের ভিডিওতে অ্যাড শো করবে না এবং সেখান থেকে আপনারা আর্নিং করতেও পারবেন না সো আপনারা অনেকেই ফেসবুক পেজ মনিটাইজেশন পাওয়ার পর দেখেন যে বলেন আমার পেজে অ্যাড শো করতেছে না এই যে প্রবলেমে থাকেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক টিম যে নতুন দিয়েছে অপশন এটা হচ্ছে অ্যাডস অন ভিডিও সো ভিডিও পাবলিশ করার পরেই কিন্তু আপনাদেরকে অ্যাডসটা চালু করে দিতে হবে নাহলে কিন্তু আপনাদের ভিডিওতে অ্যাড শো করবে না সেখান থেকে ইনকাম করতেও পারবেন না তো ভিউয়ার্স এই ছিল আপডেটটি আপডেটটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কাছে ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে পাশেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ